ক্যানভাস পেইন্ট বা যে কোনো কিছু রং করার পরে ভার্নিশ করাটা অনেক বেশি জরুরি। কাজের ফিনিশিং হিসেবে এবং কাজের স্থায়িত্ব ধরে রাখার জন্য ভার্নিশিংটা ব্যবহার করা হয়। তাই আজকে আমি খুব সহজে বাজার থেকে না কিনে আপনারা বাসায় ভার্নিশ কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। আসসালামুআলাইকুম, কারিমাস ক্রাফট এবং ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সুস্থ আছি। আজকে আমি ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে কোনো আমার ক্রিয়েশন থাকবে না, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। যারা কিনা আমার মতো পেন্টিং করেন বা পেন্টিংয়ের কাজগুলো করে থাকেন, তো সেই কাজে ভার্নিশ কিভাবে করতে হয় এবং ভার্নিশ করলে কি হয় সে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। কাজ শুরু করার পূর্বে আজকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো কাজই করেন না কেন আপনি, সেটার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম থাকে। নির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনি সেই কাজটা করতে পারেন তাহলে সেই কাজটা কিন্তু ভালো হয় এবং সেই কাজের আউটকামটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এ কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, আজকে আমি যে মানে সম্বন্ধে ভিডিওটা করেছি তো সেটা নিয়ে। তো আজকে আমি যেহেতু একটা ভার্নিশ তৈরি করব, তো সেই ভার্নিশটা হচ্ছে আমার একটা কাজেরই অংশ, মানে একটা মেন পার্ট। আমি যেহেতু পেন্টিং ক্রাফট বা DIY ভিডিওগুলো করি, এগুলো করারও কিন্তু একটা নির্দিষ্ট কারণ এবং নিয়ম থাকে। তো সেই নিয়মগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করি তাহলে দেখা যায় আমাদের কাজটা অনেক বেশি সুন্দর হয় এবং দর্শকরা আকর্ষিত হয় এবং ভালো লাগে কাজটা দেখতে। আর তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে আমি যে ক্রাফটগুলো করি বা পেন্টিংগুলো করি সেগুলোকে ভালো রাখার জন্য, দীর্ঘদিন সংরক্ষণের জন্য কিন্তু এই ভার্নিশিংটা অনেক বেশি জরুরি। আজকাল বাজারে অনেক ধরনের ভার্নিশ পাওয়া যায়, ভার্নিশ স্প্রে, লিকুইড, তারপরে আরেকটা ভার্নিশ বলে যেটা হচ্ছে মানে একটু তারপিনের মতো একটা ভার্নিশ পাওয়া যায়, জেল ভার্নিশ যেটাকে বলে। তো এগুলোর দাম কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, কিন্তু এক একটা ভার্নিশ এক এক কাজে ব্যবহার করা হয়। আমার কাছে জেল ভার্নিশটা আছে, কিন্তু সেই জেল ভার্নিশটা সব কিছুতে ইউজ করা যায় না। আর তাছাড়া যে স্প্রেগুলো আছে এবং লিকুইড ভার্নিশগুলো আছে, তো সেগুলোর দাম অনেকটাই বেশি হওয়ায় অনেকেই কিনতে পারেন না। তো আমার মতো নতুন যারা আছেন, যারা মানে একটু টাকা খরচ করতে চাচ্ছেন না, তারা ঘরের তৈরি মানে ঘরের জিনিসপত্র দিয়ে ভার্নিশ তৈরি করতে চাচ্ছেন, তারা এই পদ্ধতিটা ফলো করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো আমি ফার্স্ট টাইম এই ভার্নিশিংটা তৈরি করলাম এবং সেটা অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ এটা কাজ করছে কি না, তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমার ভার্নিশটা তৈরি করতে লাগবে একটা গ্লু, আর যে গ্লুটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে মানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। তো এই গ্লুটা নিলে সব থেকে ভার্নিশটা বেশি ভালো হয়। তাছাড়া আরও গ্লু আছে ফেভিকলের, যেমন MR গ্লু, SH গ্লু, তো সেগুলো থেকে এই গ্লুটার মানে স্থায়িত্ব একটু বেশি ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই গ্লুটা নেওয়ার। আর এই গ্লুটার দাম খুব একটা বেশি না, এটার দাম 20 টাকা নিয়েছে আমার কাছে, 20 টাকা থেকে 30 টাকা নেবে, এর বেশি নেবে না। তারপরে গ্লুটা আমি বাটিতে নিয়ে নিলাম, বাটিতে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে গুলে নিলাম। তো গুলে নেওয়ার পরে আমি এটাকে চেক করার জন্য যেটা ঠিক আছে কি না একটু হাতে নিয়ে দেখলাম যে হাতে যেন পড়ে না যায়, মানে হাতটা বাকালে যাতে পড়ে না যায় সে ফোঁটাটা, এরকম একটা ঘনত্বের লিকুইডটা তৈরি করবেন, মানে পানি খুব একটা বেশি দেওয়া যাবে না। ব্যাস, খুব সহজে আমার দুইটা উপকরণ দিয়েই কিন্তু আমার ভার্নিশিংটা হয়ে গেল। এখন আমি এটাকে একটা আমার পেন্টিং করা জার বোতল ছিল সেটাতে অ্যাপ্লাই করে দেখব এবং অ্যাপ্লাই করার পরের কি ঘটনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এটাকে সংরক্ষণ করার জন্য আমি এখন একটা কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে টাইট করে রাখতে হবে, নয়তো কিন্তু বাতাসের সংস্পর্শ এলে কিন্তু শুকিয়ে যাবে। এই তো আমি কিন্তু একদিন পরে মানে এটাকে ভালো করে শুকানোর পরে চলে এসেছি। এখন জারটা দেখেন কি সুন্দর চকচক করতেছে, আর মনে হচ্ছে যে আমি বাজারে কেনা যে লিকুইড ভার্নিশগুলো থাকে বা স্প্রে থাকে সেগুলো এই বোতলটাতে আমি অ্যাপ্লাই করেছি। এটা আসলে ক্যামেরার বাইরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে, আর এটা ব্যবহার করার ফলে যে পেন্টিংয়ের মানে রঙগুলো আছে এই জারে সেগুলো কিন্তু উঠে যাবে না। আর এই দেখেন আমি নখ দিয়ে এরকম করলেও কিন্তু সেটা উঠে যাচ্ছে না। এটা কিন্তু অনেকটাই স্থায়িত্ব হবে এবং অনেক বেশি ভালো কাজ করবে, তাই আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে বাসায় লিকুইড ভার্নিশ তৈরি করে ব্যবহার করার। এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি একটু হলে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্রিয়েশন নিয়ে। আল্লাহ হাফেজ।